মজা পাই নাই তো এই কারণে। কেমন চিন্তা করছে সেটা চিন্তা করি নাই, কিন্তু পজিশন এখন পর্যন্ত ভালো আছে আল্লাহর রহমতে। শান্ত মানে আমার কাছে মনে হয় যে আপনার লাস্ট দুই বছর ধরে তিন বছর ধরে খুবই ভালো ব্যাটিং করতেছে, তো ওইটা ও অ্যাজ এ প্লেয়ার হিসেবে ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্যারি করা, ওই জিনিসটা ওর ভিতরে আছে। আর আর যেটা ইম্পর্টেন্ট জিনিস ওর সম্বন্ধে যে বলতে হবে, খেলাটা খুব ভালো বোঝে, ও নিজের গেম সম্পর্কে খুব ভালো জানে, ক্লিয়ার মাইন্ড থাকে। এটা আপনার টেস্ট হোক ওয়ানডের হোক, অনেকে থাকে আপনার টেস্টে হয়তো একরকম খেলে, টি টোয়েন্টিতে একরকম খেলে, খেলে কিন্তু সিচুয়েশন বোঝে, অপোনেন্ট টিমের প্ল্যান বোঝে, কোন প্ল্যানে কী খেলতে হবে না করতে হবে ওটা খুব ভালো বোঝে। মানে ওভারঅল বলতে গেলে খুব ভালো আউটস্ট্যান্ডিং ইনিংস ছিল। আর এই টিমের এগেনস্ট ওরা যেভাবে প্যাশন নিয়ে বল করতেছিল, এই ব্যাটিংটা খুবই মানে আমার কাছে মনে হয় খুবই ভালো ব্যাটিং করছে। ভাবনার আপনার ওরকম কোনো কিছু ছিল না ভাই? সত্যি কথা বোলার ক্যাপ্টেন চাইছে একটু মানে একটু ডিফারেন্ট কিছু করবে, যেটা আমার সময় আমি করতাম না, এখন ও করছে আর কি, ও করছে, হয়ে গেছে আল্লাহর মতে। ক্যাপ্টেন হিসেবে তো আপনার আমার কাছে মানে আপনার আরও ভালো বুঝবেন, আপনার বাইরের থেকে দেখেন রেজাল্ট তো ভালোই, মানে টিম তো ভালোই খেলতেছে, ওই হিসেবে চিন্তা করলে আমার কাছে মনে হয় ভালো। কারোর সাথে কারো কম্পেয়ার করা যাবে না, এটা কম্পেয়ার করা ডিফিকাল্ট, কারণ এক একজনের থিওরি একরকম। আমার কাছে মনে হয় আপনার লিডার হিসেবে ভালো, ও নিজে যেটা ভালো বোঝে সেটাই করে। ডিফারেন্ট ভাই, এক একজনে একদম, কোনো দিক দিয়ে আলাদা করতে গেলে হয়তো আপনি বলবেন আরেকজন একজনের ছোটো করা হচ্ছে। তিনজন মানে আমরা যারা করছি তারা পুরো ডিফারেন্ট। তো আমার কাছে মনে হয় যে ও ওরটা দিক দিয়ে ও যে যেভাবে সাকসেস হয়, তো আমার কাছে মনে হয় ও ওরটা দিয়ে সাকসেস। ও আপনার লিডারশিপ ভালো, আপনার ক্যাপ্টেনশিপ ভালো, মানে ভিতরের জিনিসগুলো বোঝে, আগে থেকে বোঝে, তারপর আপনার নেয়ার ক্ষমতা ভালো। কোনো অনেক হিসাবে অনেক ক্যাপ্টেন আছে যে আপনার বোলারের কথা শুনে ওর মতো করে এরকম আর কি। না মিসিং ছিল না কোনোভাবে, মিসিং ছিল আমার টাইমে। আপনি ওদের দেখেন যে আমার টাইমে সিনিয়র যারা ছিল তারা কিন্তু ছিলও না ওইভাবে, ওইটা আপনার একটা ফ্যাক্ট, ওটা আপনার বুঝতে হবে। আর আমার কাছে যেটা মনে হয় যে আপনি যখন আমি তো আল্লাহর মধ্যে অনেক কটা টেস্ট খেলছি, মুশফিক ভাই আমার চেয়ে বেশি খেলছে, তো আপনি যদি একটা টিম হয়ে যখন খেলবেন, আপনার ঘরেও যখন আপনি থাকবেন, আপনার ঘরে যে সিনিয়র থাকবে টিমে যদি কিছু হয়, তো আপনার তো এটা না চাইলেও নিজের থেকে আসা উচিত। আপনি যদি না আছেন তাহলে আপনার আপনি কাজের প্রতি ডিসরেসপেক্ট করতেছেন। তো ওই রকম হলে আপনি মানে ক্যাপ্টেনের নেয়া না নেয় ওর ব্যাপার, কিন্তু আমার মুশফিক ভাই আমরা বলি এটা ওর ব্যাপার। তাহলে ও ক্যাপ্টেন অনেক সময় অনেক কিছু আপনার মিসিং হয়, মানে হ্যাং হয়ে যায় অনেক সময় একটা পার্ট আছে, তো এটা দায়িত্ব ক্যাপ্টেন হিসেবে। উইকেটটা এখনও পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে উইকেট ভালো। আমার কাছে মনে হয় যে মানে যেভাবে মনে হচ্ছে যে মানে আমি আমার কাছে আসলে বলা ডিফিকাল্ট কত হওয়া, কারণ 400 হতে পারে, 350 হতে পারে, তখন ডিপেন্ড করে কালকের উপরে, কালকের উপরে, কারণ কালকের 4 নম্বর দিন হবে, কালকে ডিফারেন্ট বিহেভ করতে পারে, তো কালকে হয়তো বুঝতে পারবো। 400 হলে ঠিক আছে, 400 হলে আপনি ফার্স্ট সেশন ধরতে গেলে আমার কাছে যেটা মনে হয় যে আপনার যেভাবে নর্মাল ক্রিকেট চলছে এইভাবে খেলতে পারলে ভালো। আপনার যত পারেন আপনি ওদের কাছ থেকে গেমটা আপনার দিকে নিয়ে আসতে হবে, এটার জন্য আপনার আপনি যে ডিসিপ্লিন ওয়েতে বল করেন, ব্যাটিং করেন, ওইভাবে ব্যাটিং করতে হবে, আর ধৈর্য ধরে ব্যাটিং করতে, প্যাশন নিয়ে ব্যাটিং করতে হবে। আর বোলারও একইভাবে আপনার ধৈর্য প্যাশন নিয়ে বোলিং করাটা ইম্পর্টেন্ট। আমি বলতেছি এটা মানে হয়তো আমি এলাবোরেট করতে পারবো না, কিন্তু এটাই করতে হবে যে টেস্ট ম্যাচ টেস্ট ক্রিকেটটাই এমন যে আপনার ধৈর্য ধরে এক জায়গায় বল করতে হবে। আপনার অনেক সময় হয় যে বোলাররা সাপোর্ট পায়, আমরা কী করি যে প্রতি বলগুলো উইকেট নিতে চাই, জিনিসটা আসলে তা না। আপনার ধৈর্যদের এক জায়গায় বল করলে তখন আপনার জিনিসটা হবে, আর এখন পুরোটাই মেন্টাল গেমে চলে গেছে, চলে যাচ্ছে খেলাটা। আশা যেরকম ছিল, দেখেন ক্যাপ্টেন থাকি না থাকি, আমার তখন যে টার্গেট ছিল এখন একই টার্গেট আছে, ঠিক আছে। আর তখন কী হলো না হলো ওটা চিন্তা করলাম, এখন নতুন সার্কেল শুরু হয়েছে, আগের সার্কেলে কী করছে এটা এখন চিন্তা করলাম, এখন নতুন সার্কেলে নতুন সার্কেলে আমাদের কী টার্গেট, আমরা কী করতে চাই এটা ইম্পর্টেন্ট, আমরা কীভাবে নিজের ইম্প্রুভ করতে চাই এটা হলো ইম্পর্টেন্ট। না কোনো বোঝাচ্ছে না ভাই, কারণ ক্রিকেট এটা হরহর হইতেই থাকে, হবে এটা স্বাভাবিক। আর আলহামদুলিল্লাহ যতটুকু গেছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমি অত বেশি আপনারাও জানেন আমি কোনো সময় এগুলো নিয়ে অত ওয়ারিড থাকি না। অ্যাটলিস্ট আপনি টিমের জন্য যতটুকু কন্ট্রিবিউট করতে পারেন এটাই সবচেয়ে।